নাজিল করিমের দাম কমে যায় নাই, বরং যারা আঘাত করেছে তোমাদের দাম কমবে, আলেমের সম্মান আল্লাহ আরো বাড়ায় দিবে। আলেম যখন মাজলুম হবে, এটা যদি রূপা থাকে এটা স্বর্ণ হবে, স্বর্ণ থাকলে একটা মনি মুক্তায় পরিণত হবে, ঠিক না বেঠিক? আজকে ভাবছেন ওলামাই কেরাম জেলখানায় কেন? ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় ছিল যেমন, ওলামাই কেরাম জেলখানায় যায়, ওলামাই কেরাম মাজলুম হয়, নবীরা যেমন মাজলুম হয়েছে, বেশি জুলুমের শিকার হওয়ার পরে যেমন মুসলমানদের বিজয় হয়েছে, মাজলুম হওয়াতে হতে জুলুম জালেমরা জুলুম করতে করতে যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যাবে, তখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ না হয়ে আর উপায় নাই। মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে আবার আল্লাহু আকবর বলে সামনে আগাবে, শিয়ালের বাচ্চারা পালাইবার মতো গর্তটাও খুঁজে পাবে না, ঠিক না বেঠিক?